আগের ভিডিওতে তোমরা দেখলে হাইগেনসের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রকে কত সহজেই প্রমাণ করা যায়। এই ভিডিওতে আমরা হাইগেনসের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্রকে প্রমাণ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রতিসরণের সূত্রগুলো তোমাদের মনে আছে? বিশেষত স্নেলের সূত্র। চলো আরও একবার মনে করিয়ে দিই। আলো μ1 প্রতিসরণের মাধ্যম থেকে μ2 প্রতিসরণের মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় দুটো মাধ্যমের বিভেদ তলে আই কোণে আপতিত ও আর কোণে প্রতিসৃত হলে স্নেলের সূত্রের সাধারণ রূপ হয় μ1 sin I = μ2 sin R। এই সূত্রটাই এই ভিডিওতে হাইগেনসের নীতির সাহায্যে প্রমাণ করব আমরা। এক্ষেত্রেও আমরা একটি সমতল তরঙ্গমুখ AC নিলাম, যা এ বিন্দুতে XY প্রতিসারক তলকে ছেদ করছে। এই AC তরঙ্গমুখ এবার 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে প্রতিসৃত হবে। AC তরঙ্গমুখ যে মুহূর্তে XY প্রতিসারক তলকে স্পর্শ করল, সেই মুহূর্ত থেকে সময়ের গণনা শুরু করলে আমরা বলতে পারি যে AC তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু এবার গৌণ উৎস হিসেবে অনুতরঙ্গ সৃষ্টি করবে, আর এই অনুতরঙ্গগুলো এক এক করে প্রতিসারক তলে গিয়ে পৌঁছবে। এবার আমরা ধরে নিলাম প্রথম মাধ্যমে আলোর বেগ c1 ও দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ c2। তার মানে t সময়ে c থেকে উৎপন্ন অনুতরঙ্গগুলো f বিন্দুতে পৌঁছালে আমরা যদি ধরে নিই এই একই সময়ে a বিন্দু থেকে উৎপন্ন অনুতরঙ্গগুলো প্রতিসরণের পর d বিন্দুতে পৌঁছায়, তবে আমরা বলতে পারি cf = c1t এবং ad = c2t এবং df হবে সেক্ষেত্রে প্রতিসৃত তরঙ্গমুখ। আর দেখো, আপতিত তরঙ্গমুখ AC এর উপর অঙ্কিত অভিলম্ব m1a আর m2f হলো আপতিত রশ্মি, আর প্রতিসৃত তরঙ্গমুখ df এর উপর অঙ্কিত অভিলম্ব am1' ও fm2' প্রতিসৃত রশ্মি। এবার দেখো, a ও f বিন্দুতে na ও fn' লম্ব আঁকলে অ্যাঙ্গেল m1an = আমরা বলতে পারি আপতন কোণ i, ও অ্যাঙ্গেল m2' fa' = প্রতিসরণ কোণ r। এবার দেখো, ট্রায়াঙ্গেল ACF থেকে লেখা যায় যে যেহেতু অ্যাঙ্গেল m1an = i, তাই দেখো আমরা বলতে পারি অ্যাঙ্গেল CAF = অ্যাঙ্গেল NAF - অ্যাঙ্গেল NAC। দেখো অ্যাঙ্গেল NAF = 90°। আবার ছবি দেখে তোমরা ক্লিয়ারলি বুঝতেই পারছো অ্যাঙ্গেল m1 AC = 90°। সুতরাং অ্যাঙ্গেল NAF = অ্যাঙ্গেল m1 AC। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল CAF = অ্যাঙ্গেল m1 AC - অ্যাঙ্গেল NAC। এটা = দেখো আমরা লিখতেই পারি অ্যাঙ্গেল m1 AN = i, তাই তো? সুতরাং ট্রায়াঙ্গেল ACF থেকে আমরা লিখতে পারি sin I = লম্ব CF/অতিভুজ AF। আবার দেখো, একই রকম ভাবে আমরা দেখাতে পারি অ্যাঙ্গেল AFD = R। সুতরাং ট্রায়াঙ্গেল ADF থেকে লেখা যায় sin R = লম্ব AD/অতিভুজ AF। অতএব আমরা লিখতে পারি sin I / sin R = CF/AF / AD = CF/AD। আবার আমরা আগেই পেয়েছি CF = C1T, AD = C2T। অতএব sin I / sin R =
C1t by C2t. But sin I by sin R equals to C1 by C2. এবার উপরে নিচে শূন্যস্থানে আলোর বেগ স্মল সি দিয়ে গুণ করলে আমরা পাব C1 divided by C2 equals to C2 by C1. দেখো প্রতিসরণ অধ্যায়ে আমরা পড়ে এসেছি কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এক্ষেত্রে দেখো প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি μ2 হয় তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি μ2 বাই μ1, বা μ1 সাইন আই ইকুয়ালস টু μ2 সাইন আর। এটাই তো স্নেলের সূত্র, তাই না? দেখো তাহলে আমরা কিন্তু হাইকেন্সের নীতির সাহায্যে স্নেলের সূত্র প্রমাণ করে ফেললাম। আবার দেখো আপতিত রশ্মি M1A ও M2F, প্রতিসৃত রশ্মি AM1' ও FM2', আর আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর লম্ব AN ও FN' একই তলে আছে। সুতরাং দেখো প্রতিসরণের আরেকটি সূত্র প্রমাণিত হলো। তাহলে দেখো যেটা আমরা চাইছিলাম সেটা কিন্তু পেয়ে গেলাম হাইগেন্সের নীতির সাহায্যে। এর পরবর্তী কয়েকটা ভিডিওতে আমরা কথা বলবো একেবারে নতুন একটি আলোকীয় ঘটনা নিয়ে যার নাম ব্যতিচার বা ইন্টারফারেন্স। চলো তবে যাওয়া যাক পরের ভিডিওতে, দেখতে থাকো।